আজকের ভিডিওটিতে আমরা সিলেকশন এরর এবং রিক্রুটমেন্ট ও সিলেকশনের পার্থক্য নিয়ে আলোচনা করব। সিলেকশন এরর বলতে কোনো প্রতিষ্ঠানে যখন সিলেকশন প্রসেস ইমপ্লিমেন্ট করা হয়, সেই সিলেকশন প্রসেসের নির্দিষ্ট স্টেপ অতিক্রম করে এমপ্লয়ীদের সিলেক্ট করা হয় এবং সুইটেবল ক্যান্ডিডেটকে বেছে নেওয়া হয় অর্গানাইজেশনের জন্য, যে ক্যান্ডিডেট উপযুক্ত তাকে সঠিকভাবে বেছে নেওয়া হয়। কিন্তু এই সিলেকশন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভুল থাকতে পারে। এই ভুলগুলিকে আমরা এখানে প্রেজেন্ট করছি যে কি ধরনের এরর হতে পারে বা কি ধরনের ভুল হতে পারে। একটি হচ্ছে যে সাকসেসফুল এবং আনসাকসেসফুল। সাকসেসফুল দুই ধরনের ক্যান্ডিডেট সিলেকশন প্রসিডিওরের মধ্যে উপস্থিত হতে পারে, অর্থাৎ কিছু ক্যান্ডিডেট যারা সাকসেসফুল হচ্ছে এবং কিছু ক্যান্ডিডেট যারা সাকসেসফুল হচ্ছে না, আনসাকসেসফুল। এখন এই আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে জেনারেলি রিজেক্ট করার কথা, রিজেক্ট করা হলে সেটাই হচ্ছে রাইট ডিসিশন, এবং সাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি অ্যাকসেপ্ট করা হয় সেটি হচ্ছে রাইট ডিসিশন। এখন আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি রিজেক্ট করা হয়ে থাকে সেটি রাইট ডিসিশন, কিন্তু আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে সেটি হচ্ছে এক ধরনের এরর। এই এররটিকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট এরর, অর্থাৎ আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে অ্যাকসেপ্ট করাতে হচ্ছে অ্যাকসেপ্ট এরর। অপরদিকে সাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি অ্যাকসেপ্ট করা হয় সেটি রাইট ডিসিশন, কিন্তু সাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি রিজেক্ট করা হয়ে থাকে তাহলে রিজেক্ট এরর বলা হয়। তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের ক্ষতি হবে, অর্থাৎ যারা সুইটেবল ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছে বিভিন্ন প্রসিডিওরের মধ্যে, অর্গানাইজেশনের সিলেকশন অ্যান্ড প্রসিডিওরের মধ্যে অর্গানাইজেশনের ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য যারা সাকসেসফুল হয়েছে তাদের যদি আমরা রিজেক্ট করি, সেক্ষেত্রে যে এররটি উপস্থিত হয় সেটিকে রিজেক্ট এরর বলে। এবং এই রিজেক্ট এররের ক্ষেত্রে প্রতিষ্ঠানের রিজেক্ট এররের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। সাকসেসফুল ক্যান্ডিডেটকে আমি রিজেক্ট করলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। অপরদিকে আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি আমরা অ্যাকসেপ্ট করি সেটিও প্রতিষ্ঠানের ক্ষতি। অর্থাৎ সাকসেসফুল ক্যান্ডিডেটকে রিজেক্ট করাকে বলা হয় রিজেক্ট এরর, এবং আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে অ্যাকসেপ্ট করাকে বলা হয় অ্যাকসেপ্ট এরর। তাহলে এরর হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে অ্যাকসেপ্ট এরর, অপরটি হচ্ছে রিজেক্ট এরর। রিজেক্ট এররের ক্ষেত্রে সাকসেসফুল ক্যান্ডিডেটকে আমরা রিজেক্ট করছি, অপরদিকে অ্যাকসেপ্ট এররের ক্ষেত্রে আনসাকসেসফুল ক্যান্ডিডেট বা রং ক্যান্ডিডেটকে আমরা অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ অর্গানাইজেশনে জব অফার করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাকসেপ্ট এরর। এবং রিজেক্ট এররের জন্য অর্গানাইজেশনে ক্ষতি হয়, অ্যাকসেপ্ট এররের জন্য অর্গানাইজেশনে ক্ষতি হয়। রিজেক্ট এররের মাধ্যমে সাকসেসফুল ক্যান্ডিডেটগুলোকে আমরা অর্গানাইজেশনে জব অফার করছি না, সেক্ষেত্রে তাদের রিজেক্ট করছি। অপরদিকে অ্যাকসেপ্ট এররের ক্ষেত্রে আমরা যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তাদের আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেটি আরও একটি বোল্ড ডিসিশন অর্গানাইজেশনের জন্য। অ্যাকসেপ্ট এরর এটাকে অ্যাকসেপ্ট এরর বলা হবে, অর্থাৎ আর আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, অর্গানাইজেশনের ক্ষেত্রে এটি মারাত্মক ভুল। এবং এই দুই ধরনের ভুল অর্গানাইজেশনের সিলেকশনের মধ্যে দেখা যায়। এবার পরবর্তী টপিক হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে যে ডিফারেন্স গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা। রিক্রুটমেন্ট জেনারেলি মিনিং মিনিং এর দিক থেকে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে যে ডিফারেন্সটি আছে সেটি আমরা আগেও আলোচনা করেছি। এই রিক্রুটমেন্টের কনসেপ্ট এবং সিলেকশনের কনসেপ্ট বলার সময় জেনারেলি রিক্রুটমেন্ট বলতে আমরা যেটা বোঝাই যে অর্গানাইজেশনের যে জব অ্যানালিসিস, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন করার পরে এই অর্গানাইজেশনের যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হয় সেই ভ্যাকেন্সি রিলেটেড ইনফরমেশন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে, জব পোর্টাল বা জব নিউজের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, এই সমস্ত মোডের মাধ্যমে অর্গানাইজেশন কি করে যে যারা নিউ জব সিকার, যারা পোটেন্সিয়ালিটি আছে যাদের মধ্যে, জব খুঁজছে যারা, তাদের মার্কেটে অর্থাৎ সোসাইটিতে লেবার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়, স্প্রেড করা হয়, স্প্রেড আউট করা হয়। এর ফলে ডিফিউজ করা হয়, স্প্রেড করা হয়। এর ফলে যারা জব সিকার তারা সেই ইনফরমেশন গুলি পায় এবং অর্গানাইজেশনে অ্যাপ্লিকেশন জমা দেয়। এই যে প্রসেসটি, এই প্রসেসটিকে আমরা রিক্রুটমেন্ট বলেছিলাম। আর রিক্রুটমেন্টের পরবর্তী স্টেপস হচ্ছে সিলেকশন। সিলেকশনের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন জমা দিল তাদের মধ্যে থেকে নির্দিষ্ট প্রসিডিওর ইমপ্লিমেন্ট করে বেস্ট ক্যান্ডিডেটকে বা সুইটেবল ক্যান্ডিডেটকে, অর্গানাইজেশনের কাজের জন্য উপযুক্ত যে ক্যান্ডিডেট তাকে বেছে নেওয়ার যে প্রসেস তাকে আমরা সিলেকশন হিসাবে ট্রিট করে থাকি। এটি হচ্ছে মিনিং এর দিক থেকে দুটির মধ্যে ডিফারেন্স। এবার অ্যাপ্রোচের দিক থেকে আমরা
দুটিকে ভাগ করতে পারি, এই রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসিডিওরকে দুটোর মধ্যে ডিফারেন্স আমরা প্রেজেন্ট করতে পারি অ্যাপ্রোচের দিক থেকে। এটি হচ্ছে যে রিক্রুটমেন্টের মাধ্যমে কি না, রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা বেশি সংখ্যক এমপ্লয়ির কাছে জব রিলেটেড ইনফরমেশনটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের এখানে টার্গেট হচ্ছে যে এমপ্লয়িরা, প্রসপেক্টিভ এমপ্লয়িরা, সমস্ত প্রসপেক্টিভ এমপ্লয়িরা অর্গানাইজেশনে অ্যাপ্লিকেশন জমা দিক। অর্থাৎ তার এই এই যে অ্যাপ্রোচটা, এই যে অ্যাটিচিউডটা রিক্রুটমেন্টের, এটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ অ্যাটিচিউড। অর্থাৎ বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন আমার অর্গানাইজেশনে জমা পড়ুক, এই ধরনের অ্যাটিচিউড থাকে। অপরদিকে সিলেকশনের ক্ষেত্রে, সিলেকশনের যে অ্যাপ্রোচটি থাকে সেটি হচ্ছে যে বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন থেকে বেছে বেছে আমাদের নির্দিষ্ট সংখ্যক অ্যাপ্লিকেশনকে খুঁজে বের করা। অর্থাৎ যে পরিমাণ জব আমার অর্গানাইজেশনে আছে, যে কোয়ান্টিটির জব, সেই জবের অনুপাতে আমাকে অ্যাপ্লিকেশন খুঁজে সুইটেবল ক্যান্ডিডেটকে বের করতে হবে। অর্থাৎ বাকি ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে, রেস্ট ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে, রিজেক্ট করতে হবে। এটাই হচ্ছে সিলেকশনের স্টেপ। অর্থাৎ সিলেকশন হচ্ছে একটি নেগেটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ জব সিকারদের এখানে বাদ দেওয়া হয়, আনসাকসেসফুল জব সিকারদের, সেই জন্য এটিকে নেগেটিভ অ্যাপ্রোচ বলা হয়। অপরদিকে রিক্রুটমেন্টকে পজিটিভ অ্যাপ্রোচ বলা হয়। 3 নম্বর যে ক্রাইটেরিয়া আমরা প্রেজেন্ট করতে পারি সেটি হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভও আমরা এই দুটি আলোচনার মধ্যে থেকে অবজেক্টিভটা আমরা বের করতে পারি, যে রিক্রুটমেন্টের অবজেক্টিভ হচ্ছে মোর অ্যান্ড মোর এমপ্লয়িকে অ্যাট্রাক্ট করা, অর্গানাইজেশনের প্রতি অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাতে তারা জমা দেয়। অপরদিকে সিলেকশনের অবজেক্টিভ হচ্ছে যে সুইটেবল ক্যান্ডিডেটকে, যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট জবের জন্য যারা ফিট, তাকে খুঁজে বের করা। এটি হচ্ছে সিলেকশনের অবজেক্টিভ। অপরদিকে 4 নম্বর যে পয়েন্ট আমরা প্রেজেন্ট করতে পারি সেটি হচ্ছে কি ফ্যাক্টর, রিক্রুটমেন্টের কি ফ্যাক্টর এবং সিলেকশনের কি ফ্যাক্টর। রিক্রুটমেন্টের কি ফ্যাক্টর হচ্ছে অ্যাডভার্টাইজিং, জবের যে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে সেটি কি ফ্যাক্টর। অপরদিকে সিলেকশন হচ্ছে যে অ্যাপয়েন্টিং ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্ট করা, ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অফার করা, অ্যাপয়েন্ট করা ক্যান্ডিডেটকে, এটি হচ্ছে সিলেকশনের কি ফ্যাক্টর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। 5 নম্বর যে পয়েন্টটিকে আমরা প্রেজেন্ট করতে পারি এখানে সেটি হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সের দিক থেকে এটি অতি সহজে আমরা বলতে পারি যে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে রিক্রুটমেন্ট প্রথমে আসছে এবং সিলেকশন হচ্ছে রিক্রুটমেন্টের পরবর্তী স্টেপস। অর্থাৎ ফার্স্ট স্টেপস হচ্ছে রিক্রুটমেন্ট এবং সিলেকশন হচ্ছে সেকেন্ড স্টেপস। সিকোয়েন্সের দিক থেকে আমরা এই পার্থক্যটা প্রেজেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে যেটা প্রসেস, প্রসেসের দিক থেকে রিক্রুটমেন্টে, যখন রিক্রুটমেন্টের প্রসেস বলতে যে জব অ্যানালিসিস, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন করে সেগুলিকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বিভিন্ন সোর্সে সেগুলিকে সার্কুলেট করা, এটি হচ্ছে রিক্রুটমেন্টের প্রসেস। এবং অপরদিকে সিলেকশনের যে প্রসেসটি সেটি হচ্ছে যে বিভিন্ন স্টেপস অতিক্রম করা, যেমন স্ক্রুটিনাইজ করা অ্যাপ্লিকেশন গুলিকে, রিটেন টেস্ট, ইন্টারভিউ, ফিজিক্যাল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, এই সমস্ত স্টেপস গুলিকে অতিক্রম করা, এটিকে আমরা সিলেকশনের প্রসেস বলবো। অপরদিকে রিক্রুটমেন্টের প্রসেস হচ্ছে যে ভেরিয়াস যে সমস্ত সোর্স আছে সেখানে নির্দিষ্ট ইনফরমেশনটা পৌঁছে দেওয়া এবং সেই ইনফরমেশনকে ওপর বেস করে যারা অ্যাপ্লিকেশন দিচ্ছে অ্যাপ্লিকেশন গুলিকে কালেক্ট করা। এবং 7 নম্বর যে ডিফারেন্সের ক্রাইটেরিয়াটি আমরা এখানে প্রেজেন্ট করতে পারি সেটি হচ্ছে যে কন্ট্রাকচুয়াল রিলেশন, কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ। কন্ট্রাকচুয়াল রিলেশন স্ট্যাবলিশড হচ্ছে সিলেকশনের মাধ্যমে, কিন্তু রিক্রুটমেন্টের মাধ্যমে কোনো কন্ট্রাকচুয়াল রিলেশন স্ট্যাবলিশড হচ্ছে না। রিক্রুটমেন্ট শুধু অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে এবং ইনফ্লুয়েন্স করছে ক্যান্ডিডেটকে, প্রবাবল ক্যান্ডিডেটকে স্টিমুলেট করছে যে অর্গানাইজেশনে অ্যাপ্লিকেশন জমা দিন, এই এই ধরনের একটি বার্তা তাদের কাছে নিয়ে যাচ্ছে, স্টিমুলেট করছে তাদের। কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন রিক্রুটমেন্টের মাধ্যমে অর্গানাইজেশনের সঙ্গে এমপ্লয়ি ক্রিয়েট হচ্ছে না, কিন্তু সিলেকশনের ক্ষেত্রে সিলেকশনের যে প্রসিডিওর, সিলেকশন সিলেক্ট হওয়ার পরে এমপ্লয়ি জব অফার করা হচ্ছে অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং অর্গানাইজেশনের সঙ্গে এমপ্লয়ির এখানে একটি যে কন্ট্রাকচুয়াল যে রিলেশনশিপ, কন্ট্রাকচুয়াল অবলিগেশন ক্রিয়েট হচ্ছে। নেক্সট যে প্রসেসটি আমরা এখানে, নেক্সট যে ক্রাইটেরিয়াটি আমরা এখানে উল্লেখ করতে পারি সেটি হচ্ছে মেথডস। মেথড বলতে যে রিক্রুটমেন্ট যে প্রসেস সেটি ইকোনমিক্যাল মেথড, একটি খুব বেশি যে অ্যামাউন্ট এক্সপেন্স হচ্ছে এটি আমরা বলতে পারি না, কিন্তু সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি অ্যামাউন্ট এক্সপেন্সেস হয়।
কারণ সিলেকশনের যে প্রসিডিউর গুলো সেগুলি ইমপ্লিমেন্ট করার ফলে এটি একটি এক্সপেন্সিভ ম্যাটার হিসেবে আমরা ট্রিট করতে পারি সিলেকশনকে। এই এই দুটির মধ্যে পার্থক্য, এটি হচ্ছে দুটির মধ্যে পার্থক্য। সুতরাং আজকে ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।